প্রায় 500 নেতা কর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে এবং অসংখ্য নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে ছাত্রদলের 500 নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে, অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, কয়েক হাজার নেতাকর্মীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছে। রবিবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একটি যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন। প্রায় 500 নেতা কর্মীকে খুন করা হয়েছে এবং অসংখ্য নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে এবং আমাদের কয়েক হাজার নেতা কর্মী তাদের যে স্বাভাবিক শিক্ষা জীবন ছিল সেই শিক্ষা জীবন শেষ করতে পারেনি। ছাত্রদল সভাপতি বলেন, 5 আগস্টের পর কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারবে না ছাত্রদলের নেতাকর্মী দ্বারা লাঞ্ছিত হয়েছে, এটি দলের মহানুভবতা। আমরা ছাত্রদল কোনো প্রতিহিংসাকরণ বশত কোনো শিক্ষকের প্রতি বিমাতাসুলভ আচরণ করেনি। 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে একজন শিক্ষকও বলতে পারবে না এই ছাত্রদলের একজন নেতা কর্মী দ্বারা তারা লাঞ্ছিত হয়েছে, এটি ছাত্রদলের মহানবতা। আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ নীতি নিয়ে রাজনীতি করি। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে সাম্য মানবিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নোদয়ের প্রত্যয়ে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জেলা ও উপজেলায় ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে আসছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা ও নীতি এবং দেশ গড়ার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সততা নীতির আদর্শ আবশ্যকতা দেশপ্রেমের রাজনীতি করি এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন করার প্রত্যয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল জেলা উপজেলার ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের কর্মী সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম ফল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন। দেখছেন, ভিক্টোরিয়া ভিলাকে ব্যাকটেরিয়া ভিলা বানায় ফেলেছে। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।